কেন্দ্রীয় বাহিনী রুট মার্চে স্বচ্ছতা আনতে সমস্ত তথ্য ওয়েবসাইটে তুলে ধরার প্রক্রিয়া শুরু করলো কমিশন। বাংলায় কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে প্রতিদিন রিপোর্ট পাঠাতে হবে। আগামী শুক্রবার থেকে প্রতিদিন রিপোর্ট দিতে হবে এরাজ্যের বাহিনী সমন্বয়কারী অফিসারকে, এমন নির্দেশ দিয়ে জানালো সিআরপিএফ। তারা জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনীর অবস্থান ও গতিবিধি নিয়ে ইমেল ও হার্ড কপি মারফত স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট দিতে হবে। রাজ্যে কেন্দ্রীয় বাহিনী যাতে সঠিকভাবে ব্যবহার করা হয় সেজন্য এই পদক্ষেপ। সুতপা সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুতপা, কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন জায়গায় রুট মার্চ করছে এই মুহূর্তে এবং আরও কেন্দ্রীয় বাহিনী আসছে, ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি জানানোর বিষয়ে? একদমই তাই। দেখো, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর উপর একেবারে সরাসরি মনিটরিং করা হচ্ছে এবং সরাসরি কিন্তু এই মনিটরিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনকে যেটা জানানো হয়েছে যে প্রত্যেক দিন জানাতে রিপোর্ট পাঠাতে হবে যে সেন্ট্রাল ফোর্সকে কোথায় পাঠানো হচ্ছে, কোথায় রুট মার্চ করানো হচ্ছে। অর্থাৎ যে অভিযোগটা বারবার ওঠে যে বিভিন্ন জেলাতে সেন্ট্রাল বাহিনীকে বসিয়ে রাখা হয়, তাদের রুট মার্চ করানো হয় না বা তাদের কোনো কাজে লাগানো হয় না। এবার যেহেতু শুধু রুট মার্চের জন্য এই 150 কোম্পানি বাহিনী এসে গেছে, কাজে তাদেরকে নিয়ে কি কাজ করানো হচ্ছে, আদৌ তাদের রুট মার্চ হচ্ছে, এই বিষয়টাই জানতে চায় বোঝা যাচ্ছে। সুতপা, ধন্যবাদ। কেন্দ্রীয় বাহিনী যাতে সঠিকভাবে ব্যবহার করা হয় রাজ্যে সেই জন্যই এই পদক্ষেপ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।